আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজ আমি চতুর্থ অধ্যায় থেকে পাঠ 11 গালিদিয়া বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, গালিদিয়া বলতে তোমরা কি বুঝো? ইমানের পর কাউকে মন্দ নামে ডাকা কেমন কাজ? গালিদিয়ার অপকারিতা বা ক্ষতি সম্পর্কে লেখো। শিক্ষার্থীদের উপরের এইটা থেকে আমরা গালিদিয়া বলতে কি বোঝো, কাউকে মন্দ নামে ডাকা, মন্দ কথা বলা, তিরস্কার করা, অশালীন বা অশ্লীল কথা বলে গালিদিয়া। কারো সম্পর্কে এরূপ বাক্য ব্যবহার করা যাতে তার হীনতা বা ঘৃণা প্রকাশ পায়, তাও গালি স্বরূপ। পবিত্র কুরআনুল করিমে সূরা আল হুজরাত 11 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলমিন পরে বলেন, ইমানের পর মন্দ নামে ডাকা গর্হিত কাজ। মানুষ সভ্য জাতি, তারা কাউকে গালি দেবে না। সমাজে একত্রে বসবাস করতে হলে পরস্পরের সাথে মতের অমিল থাকতেই পারে, একে অপরের সাথে ভুল বোঝাবুঝি হতেই পারে, একের সাথে অন্যের কথা কাটাকাটি হতে পারে, কিন্তু তাই বলে একে অন্যকে অশালীন বা অশ্লীল কথা বলে গালি দেওয়া কখনো উচিত নয়। গালি দেওয়ার অপকারিতা সম্পর্কে লেখো। গালি দেওয়া বা অশালীন কথা বলা নিতান্তই খারাপ কাজ। যে গালি দেয়, অশালীন কথা বলে, সে সমাজে ঘৃণিত, তাকে মানুষজন পছন্দ করে না, সমাজে তার কোনো সমাদর, কদর বা সম্মান থাকে না। যে ব্যক্তি গালি দেয়, তার সাথে কেউ বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে করে না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি দিতে বা গালাগালিজ করতে নিষেধ করেছেন। তিনি বলেন, মুসলমানদের গালি দেওয়া পাপ আর হত্যা করা কুফরি। শিক্ষার্থীরা, লাইলাতুল বরাত, লাইলাতুল কদরের কথা তোমরা সকলেই জেনে আস। এই গালাগালি করার কারণেই শিক্ষার্থীরা, গালাগালি করার কারণে লাইলাতুল কদরে যে মহিমান্বিত রাত, এই রাতে যে বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতে চেয়েছিলেন, সে বিষয়টা আমাদের থেকে দূরে সরে যায়। পরস্পর গালমন্দকারী উভয়ে শয়তান। তারা পরস্পরকে মিথ্যাবাদী বলে এবং অপরকে দোষারোপ করে। কে কোন হাদিস শরীফের উক্তি এটি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরস্পর গালমন্দকারী উভয়ে শয়তান। তারা পরস্পরকে মিথ্যাবাদী বলে এবং একে অপরের দোষারোপ করে। এটা আমরা বুখারী ও মুসলিম শরীফের হাদিস থেকে জানতে পারি। একবার মহানবীর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, আমাকে আমার সম্প্রদায়ের এমন এক ব্যক্তি গালি দেয় যে আমার থেকে নিচু, এর প্রতিশোধ নিতে আমার কোনো বাধা আছে কি? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে প্রশ্ন দিছি, এই প্রশ্নের উত্তর এটা। বুখারি মুসলিম এই দুই হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি। গালি দেওয়া সম্পর্কে আরো বলেন, পিতামাতাকে গালি দেওয়া মহাপাপ। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এমন কোন নরধম আছে যে আপন পিতামাতাকে গালি দেয়? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে অপরের পিতামাতাকে গালি দেয় এবং অপরও তার পিতামাতাকে গালি দেয়। হাদিস থেকে এটাই প্রমাণিত, অন্যের পিতামাতাকে গালি দেওয়া মানে নিজের পিতামাতাকেই গালি দেওয়া। শিক্ষার্থীরা,
একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন একটা ব্যক্তির ঘটনা উল্লেখ করব। এক লোক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে থাকা অবস্থায় তাদের কথা শুনে, ওই লোকের গালি দেওয়া শুনে মুসকি হাসতে থাকেন। এটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ খুলে উত্তর দিলেন। যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়ে কথা বললেন, সাথে সাথেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই জায়গা থেকে ত্যাগ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, যত সময় পর্যন্ত ওই লোক আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতেছিল আপনি তত সময় মুস্কি হাসতেছিলেন, কিন্তু যখনই আমি মুখ দিয়ে কথা বলছি তখনই আপনি আমার থেকে সরে গেলেন, বিষয়টা যদি একটু বোঝাই বলতেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোক যত সময় তোমাকে গালি দিতেছিল ঠিক সেই গালিগুলোর উত্তর ফেরেশতারা দিতেছিল, যা দেখে আমি মুস্কি হাসতেছিলাম। যখন তুমি তোমার মুখ খুললে, জবান খুললে, সাথে সাথে রহমতের ফেরেশতা ওখান থেকে জেলে গেল, যার জন্য আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে থাকতে পারিনি। শিক্ষার্থীরা, এই গালিগালাজের বিষয়ে আরেকটা কথাও বলেছি, লাইলাতুল কদরের যে মূল ফজিলত, এই ফজিলত মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলাই দেওয়া হয়েছে এই গালিগালাজ করার কারণে, যার জন্য আমরা এই গালিগালাজ থেকে বিরত থাকব। এবং কেউ এটা করলে এর অপকারিতা জানাই তাকেও বিরত রাখার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ অবশ্যই খাতায় লিখে ছবি তুলে অবশ্যই নাম সিলেন উল্লেখ করে আমার ইনবক্সে পাঠাবে। সকলের সুস্থতা, সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।